শিশুদের মুসলমানের পর ভোজন অনুষ্ঠান করা কি সুনাসম্মত শিশুদের খাতনা যেটাকে আমরা অনেকে মুসলমানই বলে থাকি এই খাতনা বা মুসলমানের পর আমাদের সমাজে বেশ ঘটা করে আনুষ্ঠানিকতা করতে দেখা যায় এবং ভোজন অনুষ্ঠানের আয়োজন করেন অনেকেই এটি সুনাসম্মত কিনা নামি করিম সাদ আলাহি সাল্লাম কর্তৃক নির্দেশিত কিনা আকিকা যেটি শিশুর জন্মের সপ্তম দিনে করতে হয় এবং এটিকে কেন্দ্র করে পশু জবে করতে হয় এখানে ভোজন এবং আয়োজনের ব্যাপার আছে সেটি সুন্না সম্মত এবং এর উপকারিতা শিশু এবং শিশু অভিভাবকের জন্য রয়েছে দ্বারা প্রমাণিত এবং সুস্পষ্টভাবে সেটি সুন্না এবারে কোনো সন্দেহ নেই কিন্তু আকিকার বাইরে খাতনার পরে যে খাতনার অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠান করা হয়ে থাকে বোধ অনুষ্ঠান করা হয়ে থাকে এই মর্মে নবী করিম সাদ আল্লাহ থেকে কোনো নির্দেশনা নেই এবং সাবাইকরামের মধ্য থেকে দুটি বর্ণনা পাওয়া যায় আল্লাুল মুফরাদে একটি দায়ুবসূত্রে আর একটি হাসান পর্যায়ের সালাফ তথা সাহাবাত আবিনের মধ্যে কেউ কেউ তাদের সন্তানের খাতনার পর মুসলমানি করার পর তাদেরকে ভুলানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য এবং সর্বোপরি আল্লাহ তালার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করার জন্য তারা ঘরোয়া আয়োজন করেছেন এজন্য ফোকাহায় আর বা চারো মাঝাবের সমস্ত ফোকাহায়করাম এমনি কোদামা আলহামী রহমা উল্লা সহ অন্য মাঝাবের ফোকাহরামের এ ব্যাপারে মন্তব্য হলো যে খাতনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা করা যেতে পারে এটিকে সুন্না মনে করার কোনো কারণ নেই এবং শরীয়ত কর্তৃক নির্দেশিত কোনো কিছু এমনটি মনে করার কোনো কারণ নেই কিন্তু আল্লাহ তালার সুক্রিয়া স্বরূপ আল্লাহ নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার স্বরূপ ঘরোয়াভাবে আত্মীয় স্বজন বা একান্ত কাছের লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো যেতে পারে বিশেষ করে বাচ্চাকে আনন্দ দেওয়ার একটা ব্যাপার এখানে থাকে এই জন্য এটাকে ফুকায়ার বা অনেকে মুস্তাহাব বলেছেন ভালো এবং উত্তম বলেছেন কিন্তু সুন্নাহ নয় এবং এটিকে বিশেষ ফজলতপূর্ণ মনে করারও কোনো কারণ কিন্তু নেই অতএব খাতনার আনুষ্ঠানিকতা করা যেতে পারে এটি জায়েজ বা বড় জোর মুস্তাহাব বা উত্তম পর্যায়ের কিন্তু এটি সুন্হা নয় আর এটি জায়েজ হবে তখনই যখন এখানে হারাম কোনো কিছু সংযুক্ত না হবে আমাদের সমাজে খাতনাকে কেন্দ্র করে যে বিশাল ঘটা করে আনুষ্ঠানিকতা করা হয়ে থাকে এগুলোর বেশিরভাগ অনুষ্ঠানই গান বাদ্য ইত্যাদি থাকে যেগুলো ইসলামিক সব দৃষ্টিকোণ সম্পূর্ণ হারাম অথব এরকম হারাম কোনো কিছু থাকলে সে আনুষ্ঠানিকতা জায়েজ নয় এবং সেখানে সমবেত হওয়া বা সেখানে উপস্থিত হওয়া সেটাও কিন্তু জায়েজ নয় কারণ সেখানে উপস্থিত হয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হতে হবে এবং ওনার পরিবেশ থেকে আপনি বাঁচাতে পারবেন না এরকম হলে আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আমাদের সমাজে এ ধরনের আনুষ্ঠানিকতায় অঘোষিত চাঁদাবাজি হয়ে থাকে আমি এরকম ঘটনাও দেখেছি যে বাবা মা সন্তানের খাতনার অনুষ্ঠান আয়োজন করবেন তো এটাকে ঘিরে কত মানুষকে দাওয়াত দিবেন তারা কি পরিমাণ গিফট আনতে পারে সেটার মূল্য কত হতে পারে তারা যা খরচ করবেন তার তুলনায় সেটা কতটা কম বা বেশি হতে পারে এরকম হিসাবে তারা করছেন তো একই কাজ অবশ্য আকিকার ক্ষেত্রেও হয় অনেক সময় বিয়েসাদের ক্ষেত্রে অনেক সময় হয় আল্লাহ মাফ করুন তো এ ধরনের এ ধরনের যে বিষয়গুলো এগুলো যদি যুক্ত হয় কোনো বৈধ অনুষ্ঠানের ক্ষেত্রেও তাহলে সেটা কিন্তু নিষিদ্ধ হয়ে যায় কারণ এই তথাকথিত গিফট বাণিজ্য যেটাকে আপনি গিফট নাম দিচ্ছেন কিন্তু সেটা আদতে চাঁদাবাজি এটি কিন্তু জায়েজ নয় অনেকে ধরনের অনুষ্ঠানে দাওয়াত পেলে বিব্রত বোধ করেন বিশেষ করে যাদের সীমিত উপার্জন তারা এ ধরনের দাওয়াত পেলে সেখানে অনেকগুলো টাকা যাতে খরচ করতে হয় তারা এজন্য কিছুটা বিরক্ত হন তো পুরো খোলা বিষয়টির খোলাসা হলো যে খাতনার অনুষ্ঠান এটা করা যেতে পারে ওলামায় ক্রামের ফতোয়া ব্যাপারে যে জায়েজ আছে যদি সেটাকে সোনা মনে করে না করা হয় বিশেষ ইবাদত মনে করে না হয় এবং এর কোনো ফজিলত আছে এমনটি মনে না করে জাস্ট নিজেদের আনন্দ প্রকাশের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য এবং শিশুকে ভোলার জন্য করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে হারাম কোনো বিষয় যেন সেখানে সংশ্লিষ্ট না থাকে সেটি মাথায় রাখতে হবে